সে পেশাব থেকে পাবে প্রাক পবিত্র হওয়ার পদ্ধতি কি আর কি বা কি পদ্ধতিতে সে নামাজ পড়লে সহজ হবে সম্মানিত ভাই ছেলে হোক বা মেয়ে হোক যতক্ষণ পর্যন্ত সে খাওয়ার দিকে টান দেবে না খাওয়ার খেতে আরম্ভ করবে না ততক্ষণ পর্যন্ত তার একটা হুকুম রয়েছে মতো যে যদি ছেলে হয় তাহলে তার পেশাবের জায়গাগুলোতে পানি ছিটা দিলেই সেটা পবিত্র হয়ে যায় আর মেয়ের ব্যাপারে তাকে ধুইতে হবে এটাই বিধান সেই বখার এবং মুসলিমের মধ্যে একটি হাদিস রয়েছে উম্মে কাইস বিন তে মেহসান রবি আনহা থেকে উনি বললেন আন্নাহা আতাত বি ইবনি লাহা সাগীর লাম ইয়াকুল লাম ইয়াকুল আত-তাআম ইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নিজের এক সন্তান দিয়ে আছে ছোট সন্তান ছোট ছেলেকে যে খাবার খেতে আরম্ভ করেনি

এই হাদিস দ্বারা ফরমানিত হয় যে যদি ছেলে হয় আর খাওয়ার খেতে আরম্ভ না করে তাহলে এমন মতো পানি সিটা দিলে যথেষ্ট হয়ে যায় কিন্তু মহিলার ক্ষেত্রে কোন সন্তানের ক্ষেত্রে উন্যায় চিহদের মধ্যে রয়েছে এবং তিরমিজি এবং ইবনে মাজাহ আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قال في بول الغلام الرضيع যে দুধ খায় এমন সন্তানের ব্যাপারে আল্লাহ রসর বললেন এবং কন্যা সন্তান মেয়ে যদি সন্তান হয় ছোট হয় আর খাওয়া দাওয়া শুরু না করে তাহলে এমন কন্যা সন্তানের পেশাবকে ধুতে হবে কথা দা বলছেন ওহাদা আম এই হুকুমটা যখন অতক্ষণ পর্যন্ত যতন পর্যন্ত তারা কোনো খাবার খেতে আরম্ভ করবে না সেই তো আইমা উ সিলা জামিয়া যদি উভয় হ্যাঁ মেয়ে হোক বা ছেলে হোক উভয় যদি খাওয়া খেতে আরম্ভ করে তাহলে উভয়েরই পেশাদকে দুইটা হাদে হ্যাঁ ছিটাতে সম্ভব হবে না হাদিশ ইমাম ইমাম আলদানি রহিমা হল্লা সহী বলেছেন এ হাদিস দ্বারা প্রমাণতি হলো দুজন মহিলা পুরুষ ছেলে মেয়ে পেশাবে পার্থক্য রয়েছে ছেলের ব্যাপারে ছিটা দিলে যথেষ্ট আর মেয়ের ব্যাপারে তাকে তো আপনি বলছেন সহজ পদ্ধতি সহজ পদ্ধতি আপনি আর এটাই করতে হবে যে ইসলামের বিধান এটাই দিতে হবে যদি এর থেকে বাঁচতে চান তাহলে কিছু খরচ করতে হবে যে এখন বর্তমান যে পাম্পাস গুলো পাওয়া যায় ছেলে মেয়েদেরকে পরিধান করান তারা পেশাব করে তাতে পেশাব করবে পরে মাঝে মাঝে সেই পাম্পার্সটাকে পাল্টে দিবেন সেই পাম্পার্সটাকে পাল্টে দিবেন আর সেই আপনার স্ত্রীর কাপড় খারাপ হলো না বারবার পাল্টাতে হলো না ধোয়ার আরও কোনো প্রয়োজন হল না ওল্লাহ আলহ বিশ্ব আল্লাহ আলি বিয়ের আলাহা ইলি হ্যাঁ